বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি চ্যানেল বাংলা, সঙ্গে রয়েছে আমি মিঠু শ্রাবণ। আর আজকে সরাসরি দেখাতে আসলাম দুধের বাছুর, 5 কেজি দুধ হয় এই গরুটাই, দুধের বাছুর নয় সরি, দুধের গাভী, 5 কেজি দুধ হয় এই গাভীটাই, দেশি গাভী, আমার এক প্রতিবেশী চাচার। এই গাভীটা দেখুন কত সুন্দর দেখতে। তো আসলে যারা দুধের গাভী পালন করবেন তাদের জন্য এই কৃষি চ্যানেল বাংলায় আমি ভিডিওটা আপলোড করতেছি বা দেখাতে আসলাম। অন্য অন্য গরুও এখানে আছে, ওই পাশে আর একটা আছে, ওইটাই 3 কেজি দুধ হয়। আর এই যে লাল যেটা দেখতেছেন একটু ঝুমতে দেখায়, এই লালটাই ও 3 কেজির মতো দুধ হয়, কিন্তু এই গাভীটায় 5 কেজি দুধ হয়। এর কারণ হচ্ছে এই গাভীটা হালকা কুরাস আছে, এই জন্য পার্সেন্টেজ দুধের খুব ভালো। কৃষি চ্যানেল বাংলায় সরাসরি দেখাচ্ছি আমি, যারা গাভী ক্রয় করবেন বাজার থেকে, আসলে বাজার থেকে দালালদের খপ্পরে পড়ে টাকা খোয়াবেন না। আপনার 80,000 টাকার গাভী 1,20,000 টাকায় আপনার কেনা লাগবে, 40,000 টাকা আপনার লস হয়ে যাবে। প্রথম ছোটে লস হয়ে গেলে আপনি পরে আর লাভবান হতে পারবেন না। এছাড়া আপনি চেষ্টা করবেন গ্রাম থেকে দেখে শুনে দুধের গাভী, অনেকে দায় থেকে টাকার দরকার জমি কিনবে বিক্রি করে দেয় গাভী, ওই গরুগুলো যদি আপনি বা ওই গাভীগুলো কিনতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। কৃষি চ্যানেল বাংলা কখনো মিথ্যা কথা বলে না, শত্রুর আশ্রয় নিয়ে যেটা চোখে থাকে সেটাই করে। পার্শ্ববর্তী এক চাচার গাভী 5 কেজি দুধ হয়, আমি নিজে দেখেই এর জন্য এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতেছি কৃষি চ্যানেল বাংলায়। আর ওই পাশে যে লালটা দেখতেছেন বাছুরি দুধ খাচ্ছে, ওটা 3 কেজি দুধ হয়। আর এই পাশে যেটা দেখতেছেন ওটা 2.5 থেকে 3 কেজি দুধ হয়। তো দেশি গরুতে আপনারা সাধারণত জানেন 2 থেকে 2.5 কেজি দুধ হয়, পাশাপাশি একটু কুরাত জাত হলে এই যে এইটাই 5 কেজি হয়। গাভীটা শিং নাই কিন্তু চামড়াটা খুব পাতলা খুব। আর এই গাভীটাই পেটটা খুব বড়, অর্থাৎ যদি আপনি মানে ফ্রিজিয়ান বীজ দেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো ধরবে এই গাভীতে এবং ভালো পার্সেন্টের বাছুর পাবেন। তো কৃষি চ্যানেল বাংলায় আমরা নিয়মিত কৃষি বিষয়ক ও খামার বিষয়ক সকল কন্টেন্ট আপলোড করে থাকি। আপনারা জানেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কৃষি বিষয়ক অন্যান্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি গাভী এবং ষাঁড় এবং ষাঁড়ের বাজার দাম দর ইত্যাদি আমরা কিছুদিন পর থেকে নিয়মিত চ্যানেলে আপলোড করব। তো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন, যারা পুরাতন সঙ্গে আছেন আমাদের চ্যানেলে, 1400-এর উপরে সাবস্ক্রাইবার এখন, 1 বছর পুরি নাই চ্যানেলটি, ইনশাল্লাহ আপনাদের দুয়ে অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আরও আশা করি আপনারা সঙ্গে থাকবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ প্রচুর কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, কৃষি বিষয়ক এবং খামার বিষয়ক সকল কন্টেন্ট আপলোড করে থাকি। গাভী পালন, ষাঁড় পালন, পান বরজ, মাছ চাষ, ধান চাষ, গম চাষ, ভুট্টা চাষ, পটল চাষ, খেজুরের রস কীভাবে আমরা পাই, যত কন্টেন্ট আছে কৃষি বিষয়ক এবং খামার বিষয়ক সকল কন্টেন্ট আমরা 3 দিন পর পর আমাদের কৃষি চ্যানেল বাংলায় নিয়মিত আপলোড করে থাকি। আর দর্শক যারা আমার কৃষি চ্যানেল বাংলার সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার আরেকটি চ্যানেল রয়েছে কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল। আমি আর একবার বলছি, কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল সার্চ দিলে, ইউটিউবে যে গিয়ে সার্চ দিলে পাবেন। ওই চ্যানেলটিতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করা আছে, ওই চ্যানেলটির সাবস্ক্রাইবার প্রায় 2200-এর উপরে, 1 বছরে ইনশাল্লাহ ভালো এগিয়েছে চ্যানেলটি এবং ভিডিও প্রায় ভাইরাল হওয়ার উপক্রম হচ্ছে ইনশাল্লাহ আপনাদের দুয়াই। তো আপনারা পারলে ওই চ্যানেলটি দেখে আসতে পারেন। কৃষি চ্যানেল বাংলায় দেখাচ্ছিলাম আজকে দুধের গাভী, 5 কেজি ওজনের এই দুধ হয় এই গাভীটাই। তো আসলে দেখুন কত ছোট গাভী, কিন্তু আসলে দুধটা খুব ভালো হয়। আর এই গাভী কেনার যদি আমি বা আপনি কিনি যে 5 কেজি দুধ হবে এরকম কোনো কথা না, দুধ হচ্ছে রাশি, রাশি যদি ভালো থাকে আপনার এবং খাওয়া দাওয়া ভালো থাকে, গরুর গাভীর খাওয়া দাওয়া ভালোভাবে যত্ন নিতে পারেন, ইনশাল্লাহ আপনিও রেজাল্ট ভালো পাবেন। দর্শক